আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, 2023 সাল নতুন বছর চলে আসছে। যদিও আমি আপনাদেরকে কোনো নিউ ইয়ারের কোনো কিছুই এখনো পর্যন্ত জানাইনি, যে নিউ ইয়ার বলে যে একটা কমিউনিটি পোস্ট দিব সেটাও দেয় নাই। ইভেন গত এক মাস ধরে ভিডিওর সংখ্যা একেবারেই কম, এক থেকে দুটি ভিডিও দিয়েছি। তো এই দুটি চারটি ভিডিওস দেবার মানে কি, এটা আপনারা অনেকেই আমাকে কোয়েশ্চেন্স করছেন। সো এই ব্যাপারটা একটু খোলাসা করব এবং আগামীতে কি ধরনের কন্টেন্ট দেব সেই ব্যাপারে একটু ডিসকাস করছি। আশা করি আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কি নিয়ে আসছি। দেখেন, আমি একেবারে এটা যদি আমাকে এই যে আমি এখানে আমার একটু ছবি আঁকার চেষ্টা করেছি, আমি তো আসলে একজন ভালো যে ডিজাইন করব এমন কেউ না, এই জন্য আমার ছবিটা এরকমই দেখা যাচ্ছে। আমি এমন একজন মানুষ, আমার কাছে যারা মানুষ বা আমার সাথে যারা কথা বলেছেন পার্সোনালি, তারা জানেন যে আমি খুব মানুষকে মোটিভেট করি। ইভেন এমন যদি দেখি যে তার কোনো আশা দেখছি না, তারপর আমি তাকে মোটিভেট করি। কারণ হচ্ছে যে এটা একটা খুব ভালো জিনিস, মোটিভেশন এমন একটা জিনিস যে এটা আপনাকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, ঠিক আছে। অলওয়েজ কিন্তু আমি মানুষকে বলি যে গুড ডেইজ আর কামিং, বাট প্রবলেম হচ্ছে যে আমি আমার চ্যানেলের যেসব ভিডিওস আমি একটু অ্যানালাইসিস করে দেখলাম যে এখানে তো বেশিরভাগই বিভিন্ন ধরনের নিউজের উপর আমি ভিডিওসগুলো করি, এবং এখানে দুই ধরনের নিউজ আছে, পজিটিভ এবং নেগেটিভ। তো আমি কী ধরনের নিউজ দেই? অধিকাংশ দেখা যায় যে এন্ড টাইমস রিলেটেড যে নিউজগুলো সেগুলো কোনোভাবেই আপনি পজিটিভ বলতে পারেন না, এগুলা মেজরিটি দেখা যায় যে নেগেটিভ। হ্যাঁ, তো নেগেটিভ নিউজগুলো দেওয়ার পর আমি একটু নিজে অ্যানালিসিস করে দেখবার চেষ্টা করছি যে এগুলা কি আসলে মানুষকে কি কোনোভাবে মোটিভেট করে নাকি তাদেরকে আরও ডিপ্রেসড করে দিচ্ছে। তো আমার উত্তর আসলো যে আসলে এই নেগেটিভ নিউজ কখনোই মানুষের ভালো কিছু বয়ে আনতে পারে না। এই যেমন দেখেন, গত এক বছর ধরে, অ্যারাউন্ড এক বছর ধরে এই যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে, এই যুদ্ধে আমরা পারতপক্ষে পারমাণবিক বোমা কিন্তু অনেকবার ফাটিয়ে দিয়েছি। আন্তর্জাতিক মিডিয়ায় আপনি দেখছেন যে কিছুদিন পর পর এই আজকে হয়তো বা অ্যাটমিক বম ফুটতে পারে, কালকে ফুটতে পারে, এরকম বলে বলে বিভিন্নভাবে মানুষকে ডিপ্রেসড করে ফেলা হচ্ছে। আলটিমেটলি কি এখনও পর্যন্ত পারমাণবিক বোমা ইউজ হয়েছে? হয়নি। কিন্তু আমরা এই সব নিউজে পড়ে থেকে আলটিমেটলি আমাদের যে সেলফ ডেভেলপমেন্ট, এটা কি করতে পারছি? এটা করতে পারছি না। তো আমি মূলত এই অ্যানালিসিস করবার পরে যে ব্যাপারটা করছি সেটা হচ্ছে যে আমি এখন থেকে যে নিউজগুলো দেব অল পজিটিভ নিউজ, কোনো রকম নেগেটিভ নিউজ পাবেন না। এটা হচ্ছে আমার মোটামুটি একটা বর্তমান সময় থেকে একটা ওয়াদা। কারণ আমি আমার অডিয়েন্স যারা মানে আমার কাছের, মানে আমি আমার একেবারে যারা ডিরেক্টলি এসে কথা বলছে তাদেরকে মোটিভেট করলে তাদেরকে কেন আমি মোটিভেট করবো না অডিয়েন্সদের? তো এই যে পজিটিভ নিউজগুলো পাবেন, এখান থেকে ডিপ্রেসড হবার কিছু থাকবে না। স্কিলস, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি একটা জিনিস চাই যে আমার জীবদ্দশায় আমি যেন মানুষকে এমন কোনো স্কিলস দিয়ে যেতে পারি, সেই স্কিলস কাজে লাগিয়ে তারা কিছু করতে পারে। এটা মানে কী বলে যে আমি তাদের কাছ থেকে, তাদের কাছে ঋণী এবং তাদেরকে আমি কিছু দিতে চাই। আমি মনে করি যে আমার অডিয়েন্সদের কাছে আমি ঋণী। আমি এমন কিছু মনে করি না যে আমি তাদেরকে খুব বেশি কিছু দিচ্ছি, বরং তারা আমাকে দেখছে, আমার ভিডিও দেখছে, এটাতে আমি মনে করি যে আমি তাদের কাছে ঋণী। সো এই স্কিলস যেখান থেকে আপনি সেলফ ডেভেলপমেন্টের অনেক কিছু পাবেন, সো এটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। আর চ্যারিটির এটা তো করেই যাবো ইনশাল্লাহ। তো যে জিনিসটা বলছি যে আমি মারা গেলে যেন মানে মানুষের মাঝে যেন অ্যাটলিস্ট 100 মানুষ যেন বলতে পারে যে না, আমি অমুক লোকের কাছ থেকে ভালো কিছু পেয়েছিলাম যেটা আমার লাইফে কাজে লাগাতে পেরেছি। চ্যারিটির ব্যাপারে বলি, আমি একটা ঘোষণা দিয়েছিলাম যে এটা আমি একাকেই করব। এখনও জানি না, বেশ বেগ পেতে হচ্ছে যে হয়তো আরও 1-2 মাস সময় লাগলেও লাগতে পারে যে আমার একাকি এটা করার ক্ষেত্রে। দেখি, যদি মনে হয় যে আপনাদের সাপোর্ট প্রয়োজন আমি জানাবো, আপনারা জানতে পারবেন। তো হয়তো আর কিছুদিন সাপোর্ট করে যেতে মানে যাওয়া লাগতে পারে, তো নট শিওর এখনও পর্যন্ত। তো প্রিয় ভাই বোনেরা, এই হলো মূল ব্যাপার যে আমি কেন ভিডিওস দিচ্ছি না। আমি অনেক অনেক ভাবছি এবং এখানে আমার এখানে পিসিতে দেয়া রয়েছে, এখানে প্রায় 22 থেকে 23টা লিস্ট রয়েছে। সেখানে পয়েন্টসগুলো রয়েছে যে কোন কোন বিষয়গুলো দিলে আমার অডিয়েন্সরা উপকৃত হতে পারবেন। মানে আমার এখানে আরেকটা জিনিস হচ্ছে বা চাওয়া হচ্ছে যে ভিউস কী হলো ওটা ইট ডাজেন্ট ম্যাটার। মানে ভিউস অনেক সস্তা সস্তা জিনিসের উপর ভিউস পাওয়া যায়, বাট আমি চাচ্ছি না
যে ভিউজ অনেক অনেক ভিউজ পাই বাট আলটিমেটলি রেজাল্ট জিরো, এরকম কিছু চাচ্ছি না। মানে আমার প্রতিটা কন্টেন্ট, পিস অফ কন্টেন্টে যেন এমন কিছু হয় যার মাধ্যমে আমার অডিয়েন্সটা উপকৃত হয়, মানে নট লাইক আতঙ্কিত হয়ে গেল, স্কেয়ার্ড হয়ে গেল, এটা তো লাভ নেই। তো এই হচ্ছে আমার 2023 সালের একটা রেজলিউশন বলা চলে। আমি একেবারে স্টার্টিং থেকে এটা বলতে চাচ্ছিলাম, বাট কিছুদিন দেরি হয়ে গেল। তো ইনশাল্লাহ আমি ভিডিওস নিয়ে আসবো রেগুলারলি, এবং ওই ভিডিওসগুলো হোপফুলি ইনশাল্লাহ আপনাদের কাজে লাগবে। তো আশা করি আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন, কে কে আমার সাথে থাকবেন প্লিজ আপনারা কমেন্ট করে, পজিটিভ কমেন্ট করে আমাকে আরও সাহস যোগান, যাতে করে আমি আরও বেশি বেশি কন্টেন্ট আপনাদের জন্য, উপকারী কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসতে পারি। তো ভিডিওটি এ পর্যন্তই প্রিয় ভাই বোনেরা, দেখা হবে প্রতিনিয়ত ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন, হেফাজতে রাখেন, এই কামনায়। আল্লাহ হাফেজ।